এত সময় পর মোর কথা মনে পড়ল, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আছে। আর কইও না, আব্বাই মোরে সরেল হান আটকাই রেখছে। মানে এই তুমি কি গ্রামে আইছো নাকি? আব্বাই ট্রিক চুরি আনছে মোরে। কে কেমন তারা কম হের পছন্দের মাইয়ার লগে মোরে বিয়ে দেবে। তাহলে মোর কি হইবে? মুই কারে মশা মশা করে বুলামু? মুই তো হে চিন্তা করতে আছি। তুমি চিন্তা করো না, খাসা ভাঙ্গে আমি যে পিলে পারি বাইজমু। তুমি তো পুরুষ মানুষ পারবা, কিন্তু মুই কি করুম? হাইজান তো মোর বিয়ার লাগে উপলা ঠিক করে রাখছে। ও হ্যাঁ, কি কও তুমি? কোন পোলার লাগে এতে বাইরে পেরতে বইতে আরে বানামু। শোনো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যে পিলে পারো যে পিলে পারো এই ঠাই দেবে। তোমার সারা করুন মুই বাঁচব না। মুইও তোমার সারা বাঁচব না। মোর মশা, একটা কিছু করো প্লিজ। তুমি চিন্তা করো না, ইহ জিন্দগিতে আমি আব্বার পছন্দের মেয়ে বিয়ে করবো না। শোনো মশা, মুই নাইলনের দড়ি হাতের কাছে রাখছি। ভাইজান যদি জোরাজোরি করে আর তুমি যদি কিছু না করো, তাইলে কইলাম ঝুইলা পড়ুন। দূর তুমি এগুলো কি কও? এগুলো কই আমার ডর ধাওকা। তোবা পারো, আত্মহত্যা মহাবাপ জানো। তোবা তোবা। শোনো, তুমি আমার উপর ভরসা রাখো আর আল্লাহ দারে দোয়া করো, কোনো অসুবিধা হবে না। আমি আছি না? আচ্ছা ঠিক আছে, তোমার ভরসায় থাকলাম। এই প্রাণ বুঝি যাই রে। এই শুনো, ভাইজান বাড়িতে আছে, শব্দ মুন্তাছে, পরে কথা বলো ঠিক আছে? আমাকে বলতে না পারো, তুই বাবির কাছে যাই বল, আমি ব্যবস্থা করবো। এই হুনিয়া তোমার পেশার বাড়ির কাছে 170 আর 140 কয়েন ধাই। আরে আমি তোর বড় ভাই, আমি 40টা গরু দিবো, 50টা খাসি কাটিয়ে তোর বিয়া দিবো। এই কি বরদাস্ত করা যায়? কাকা আপনি যে নাগো কইবেন আমি হেন নাগো রাজি। আপনি কন কবে আপনি রাজি আছেন? ওই দিনই আর বিয়া দিন। মোর ফোলারেও তো খাইছে, হে তোর নানার তাল বাহানা শুরু হয়ে যেতেছে। হে হ্যারে ওই প্রেমের কেডা আছে, ওই হ্যারে বিয়ে হবে হেললে কি মোর লাগে নানান ধরনের তাল বাহানা শুরু হচ্ছে। এখন হে কি কইতে লাগছে জানো? কয় মুই বিয়ে হরিয়ে খাওয়া মুখি ঢাকা শহরে নিলে ওর না খাই মরবে এই সব। আপনি যদি আরে খাওয়াইবে কি মানে? ও হারাম তো ধর আপনি কন না, খাওয়ার চিন্তা ভাবনা আর করা লাগবে। খাওয়ার চিন্তা ভাবনা করবো তো আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করিয়ে দেবো, কালা টেলিভিশন দেবো, ফ্রিজ দেবো, আর কোনো চিন্তা আছে? মোর বইনটা ভালো থাকবে এইটাই তোমার কাছে অনেক কিছু। মোর 10টা না 5টা না একটা মাত্র বই। আপনি আর বুঝাই কর, আপনি যে না কবেন মুই হেনাই রাজি আছি। না তাহলে ঠিকই আছে, তোমার কথা আমি বুঝছি। এখন যেহেতু দুইজনেই ঝামেলার মধ্যে পড়ছি, এলোইয়া লেন্দি হরিয়া লাভ নাই। বিয়ের তারিখ আগামী তরশু, অর্থাৎ পরশুর পরের দিন শুক্রবার। শুক্রবার জুম্বার দিন ভালো দিন আছে, আলহামদুলিল্লাহ কই পড়াইয়ে দিই, তারপর আল্লাহ জানে নিয়ে ঠেক আলহামদুলিল্লাহ। তাহলে মুই উঠলাম বেটা। রোশন ভাই বুইনের বিয়া, দাওয়াত তোরা পাবি না, পাইবে কেটা চা ভালো দিয়া বানা। আইসা বানাইতেছি।